গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুভাশিস বলছি। এটা আমার ফার্স্ট ব্লগ, আর এখন অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। এখন সকাল 9:30 বাজে, তো আমি অফিস যাব। ঠিক আছে, ওকে, পরে কথা হবে। এটা আমার একটা ছোট্ট বাগান, যেখানে আমি আমার সময় কাটাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় 8 বাজে। আমি জাস্ট অফিস থেকে এসে ফ্রেশ হয়ে এখন একটু বসলাম। আজ একটা স্পেশাল কিছু ডিশ তৈরি হচ্ছে, মিসেস করতে চাই, গিয়ে দেখি কি রান্না করছে। দিবে দেরি পারো করতে? না পারি না, মেয়ের জন্য করছি। ভালো যদি না হয়েছে তোরা বাড়িতে বাড়ি বার করবো। কি হবে, কি করতে হবে? ডিমটা সেদ্ধ করেছি, সেদ্ধ করে পুর করেছি। পুরটাকে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে ডিমটাকে সাজিয়ে তেলে দেবো। ব্যাস হয়ে যাবে? হ্যাঁ। ভালো যদি না হয় বাড়িতে কিন্তু বার করে দেবো। একাই খেয়ে নেবে মনে হচ্ছে। বাবা সব একা নিয়ে বসে গেছে একাই খাবে বলে। ভালো জিনিস কি রেখে দেওয়ার জন্য খাবে করে খেতে হবে? হ্যাঁ তা খাবে, আমরা তো খাবো। আমার কাজ আছে, আমি পরীক্ষার খাতা দেখতে হবে এরপরে। আমাকে দারুন দারুন বানিয়েছি, ভালোই বানাই। এখন ক্যারাম খেলা চলছে। ক্যারাম খেলা তো নয় বাবা, যেন ঝগড়া। আচ্ছা জিতলে কি বাজি, কি ফুচকা? হ্যাঁ হ্যাঁ, আইসক্রিম না বিরিয়ানি? হ্যাঁ কোনটা? পারিসিনে খেলতে একটা হাঁদা একটা ভোঁদা। তুই হাঁদা বুঝলি, তুই ভোঁদা। গুটি গুটি পাসনি পড়ি?
2,000 years later. এই ডিনার করে এখন বসালো রাত্রি প্রায় 11টা বাজে। ওকে ফ্রেন্ডস গুড নাইট। আর হ্যাঁ সবাই মাস্ক কিন্তু পড়তে ভুলবে না, রাস্তাঘাটে বেরোলে খুব সাবধান, সবার থেকে ডিস্টেন্স মেনটেন করবে। গুড নাইট, গুড নাইট।